থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপাচি আরটিআর 160cc ব্ল্যাক কালারের ফুল ফ্রেশ কন্ডিশনের একটি বাইক, 2021 মডেল বাইক, ফুল ফ্রেশ কন্ডিশন ইনটেক বাইক। গ্যারান্টি সহকারে বাইকটি আমার কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ক্রয় করতে পারবেন, নয়তো পাশে আমার শোরুমে দেখে শুনেও নিয়ে যেতে পারবেন। আমি আমাদের ঠিকানা সহ অল বিস্তারিত এই গাড়ির এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ফ্রেশ কন্ডিশন বাইকের রিভিউ দিলে সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো যারা আর কি ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন অ্যাপাচি আরটিআর ব্ল্যাক কালারের, তারা এই বাইকটা নিতে পারেন। একদম ইনটেক বাইক, দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন। আর আমার কাছে ইনশাল্লাহ সবসময় ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু পাবেন, ইনটেক বাইক পাবেন অরিজিনাল কালারের। দেখতে পাচ্ছেন সবগুলো বাইকই কিন্তু ইনটেক ফুল ফ্রেশ, দেখুন। তো বলবো এই বাইক নিয়ে অল বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে যেহেতু দেখাতে চাইছি, সর্বফার্স্ট আমি যেটা দেখাবো আপনাদেরকে সামনের টায়ার কন্ডিশন। সো টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গাড়ি 7-8 টায়ার ফুল ফ্রেশ, দেখুন অনেক সুন্দর অবস্থাতে কিন্তু রয়েছে। এই টায়ার নিয়ে কিন্তু আপনারা অনেকদিন রান করাইতে পারবেন। যদি দেখা আপনাদেরকে মাঠঘাট এই মাথার থেকে শুরু করে একদম লাস্ট অবধি পর্যন্ত কোনো রকম কোনো দাগ স্পট ক্রাশ কিন্তু নাই, এগুলো হচ্ছে ময়লা, আবার যেন স্পট মনে করেন না। তারপর আমি যেটা দেখাবো আপনাদেরকে, ডিস্ক ব্রেক দেখতে এমন হবে, এমন লাগবে একদমই ফুল ফ্রেশ, দেখেন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ। তারপর যেটা দেখাবো আপনাদেরকে লুকসটা একদমই ফুল ফ্রেশ, দেখতে পাচ্ছেন আপনারা এ পাশ থেকে যদি দেখিয়ে দেই একদমই ফুল ফ্রেশ, পুরো মাথায় দেখে দিচ্ছি, দেখেন ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু রয়েছে। আর এটা আমাদের শোরুমের সিল সিয়াম সুমন বাইক কর্নার। আর যদি আপনারা এই বাইকটা দেখে শুনে নিয়ে যেতে চান আমাদের শোরুম থেকে সরাসরি চলে আসবেন, আমার দোকানের নাম হচ্ছে সিয়াম সুমন বাইক কর্নার, বগুড়া সাতমাথা থেকে অনলি 30 টাকা ভাড়া লাগবে। ঠিকানা হচ্ছে নারুলি পশ্চিমপাড়া বগুড়া নারুলি ছাপি ক্লিনিক মোড়ে, জায়গাটা অনেকেই চিনে। সাতমাথা থেকে অনলি 30 টাকা ভাড়া যদি ছাপি ক্লিনিক মোড়ে আসেন রিক্সা নিয়ে, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তারপর আমি যেটা দেখাবো আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক, দেখতে পারলেন ফুল ফ্রেশ। আর এটা কিন্তু বর্তমান নিউ মডেল লোগো ঘোড়া, যারা বুঝেন তারা বুঝে নিয়েন, ঘোড়ার লোগো আলা গাড়ি 160cc ব্ল্যাক কালারের নিউ মডেল, দেখেন 2021 মডেল, এটা ফুল ফ্রেশ বাইক, কোনো স্পট নাই। যদি বলি ইঞ্জিন সম্পর্কে একদম আনটাচ, এটা গ্যারান্টি পাবেন, দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ, একটা স্ক্রু খোলা পড়েনি, একদম গ্যারান্টি। যদি স্ক্রু খোলা পড়ে ইনশাল্লাহ আমরা বাইকটা ফেরত নিব, এর উপর আর কোনো কিছু বলার নাই। তারপর আমি যেটা দেখাবো আপনাদেরকে নিচের সেট, দেখতে পারলেন ফুল ফ্রেশ। তারপর আমি যেটা দেখাবো সাইড কভার, একদমই ফুল ফ্রেশ, দেখুন এ পাশ থেকে যদি দেখায় আপনাদেরকে সিট কাউলিং, একদমই দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ। দেখাবো বাইকটির এক্সজস্ট, একদমই ফুল ফ্রেশ অবস্থাতে রয়েছে, এবং এমন একটা সাপোর্টিং পাদানি লাগাছে, এটাকে যদি নিয়ে গাড়ি নিয়ে যদি পরেও যায়, পরে নিত হাত থেকে যদিও পরে যায়, সেক্ষেত্রে সাইলেন্সারের উপরে কিন্তু কোনো মানে ইফেক্ট আসবে না, মানে আর কি ঝামেলা হবে না, সাইলেন্সারের উপর কোনো স্পট পড়বে না। সুন্দর একটা সাপোর্টিং পাদানি লাগানো আছে, এটা শোরুম থেকে নিলে থাকে না, দেখুন একদমই ফুল ফ্রেশ। তো কষ্টের টাকাতে বাইক কিনবেন, ভালো মানের বাইক কিনুন, ইনশাল্লাহ আমার কাছে ফুল ফ্রেশ ইনটেক বাইক পাবেন অরিজিনাল কালারের। দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের গাড়ি কিন্তু খুব সুন্দর, তাছাড়া ব্ল্যাক কালার গাড়ি কিন্তু এক চালান আছে পাওয়াই যায় না, খুব কম, দেখুন। যদি দেখা আপনাদেরকে ব্যাক লাইট, দেখতে পারলেন ফুল ফ্রেশ। তো বলবো এই বাইকটির নাম্বার সম্পর্কে, আর এই জায়গাতে একটা কিন্তু ফুল থাকে, এই যে এটার জন্য সুন্দর লাগছে না, এই ফুলটা আমরা লাগিয়ে দেবো, এটার দাম কিন্তু বেশি না। যখন বাইকটি ক্রয় করবেন এটি একটা ফুল লাগিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। যদি বলি নাম্বার সম্পর্কে, অন টেস্ট অবস্থাতে বাইকটি কিন্তু রয়েছে, আর আমি আপনাকে ওনারশিপ চেঞ্জ করে দেবো, এটা যে শোরুমের বাইক সেই শোরুম থেকে ওনারশিপ চেঞ্জ করে দিব, আপনি নিয়ে যেয়ে নিজ নামে নিজ জেলায় নাম্বার করে নিতে পারবেন। অতএব আপনার বাড়ি যদি ঢাকাতে হয় তো ঢাকার নাম্বার হবে রংপুর হলে রংপুর, আর কি আপনার ভোটার আইডি যে ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী নাম্বার হবে, আপনার নামে স্মার্ট কার্ড হবে, আশা করি আমার কথা বুঝতে পারছেন। এবার আমি যেটা দেখাবো পিছনের টায়ার, দেখতে পাচ্ছেন পিছনের টায়ারও কিন্তু খুব সুন্দর অবস্থাতে রয়েছে, আসলে গাড়ি 7-8 টায়ার, দেখতে পাচ্ছেন আপনারা ফুল ফ্রেশ, দেখুন এই টায়ার নিয়ে কিন্তু অনেকদিন রান করাইতে পারবেন। এবার আমি যেটা দেখাবো আপনাদেরকে এই পাশ থেকে সিট কাউলিং ফুল ফ্রেশ, আগে দেখাই 160cc বর্তমান নিউ মডেলের, ওই পাশে দেখানো হয়নি, এই যে দেখাচ্ছি দেখেন একদমই ফুল ফ্রেশ।
দেখেন 160cc আরটিআর বর্তমান নিউ মডেল, এটাকে ডাবল ঘোরা করে যেটা ঘোরা সিস্টেম আর কি। তো যাই হোক দেখেন ফুল ফ্রেশ, দেখাবো সাইড কভার একদমই ফুল ফ্রেশ, ওয়েল ট্যাঙ্ক এই পাশ থেকে যদি দেখায় একদমই ফুল ফ্রেশ, দেখতে পাচ্ছেন কোনো দাগ স্পট ক্রাশ কিন্তু নাই। এই যে ঘোরার লোবার বিষয়টা হচ্ছে কি যে একটু ময়লা পড়ে আছে, আপনারা সেই দৃষ্টিতে দেখবেন ধুলো বালু দেখতে পাচ্ছেন আপনারা, তারপরেও কিন্তু অনেক সুন্দর অবস্থাতে মানে দেখা যাচ্ছে আর কি, গ্লেজ গাড়ির গ্লেজই দেখা যাচ্ছে। তো দেখাবো এই পাশ থেকে আপনাদেরকে ইঞ্জিন একদম গ্যারান্টি আনটাচ, দেখতে পাচ্ছেন আপনারা দেখুন। তো আমি আবারও বলতেছি কষ্টের টাকাতে বাইক কিনবেন তো ভালো মানের বাইক কিনুন, ইনশাল্লাহ আমার কাছে আপনি কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক পাবেন। আরেকবার দেখেন বাইকটি কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এবং নিউ মডেল 2021 মডেল। এবার আমি যেটা দেখাবো আপনাদেরকে হ্যান্ডেল বার, দেখতে পারলেন ফুল ফ্রেশ। এবার আমি যেটা দেখাবো বাইকটি কত কিলোমিটার রান হয়েছে, তো বাইকটি চলা দেখা যাচ্ছে আপনার হচ্ছে 2603 কিলোমিটার, 2603 কিলোমিটার, যাই হোক 2603 কিলোমিটার। মিটার দেখে কখনো বাইক নেওয়া হয় না ভাই, যেটা সত্যি আমরা মিটার কমাই নিয়ে, হয়তো যে বিক্রি করছে সে কমে দিতে পারে, মিটারের কিন্তু কোনো গ্যারান্টি নাই। বাইক আর একটু বেশি চলা হবে, তো সর্বোচ্চ চলা 5-7-10 হাজার এইরকম চলা হতে পারে, আমি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। কিন্তু গাড়ির ইনশাল্লাহ কন্ডিশন ইনটেক পাবেন গ্যারান্টি এটা, এবং কন্ডিশন খুবই ভালো পাবেন এই বিশ্বাসটা আমার উপর রাখতে পারেন, এই বিশ্বাসটা আমার উপর রাখতে পারেন, এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে। তো আশা করছি মানে আশা করি এই বাইকটির সব কিছু আপনাদেরকে দেখাতে পেরেছি। এবার আমি যেটা দেখাবো বাইকের সাউন্ড কন্ডিশন, বাইকের সাউন্ড কেমন রয়েছে এবার আমি সেটা দেখাবো। বাইকটি প্রায় 3-4 দিন আগে নিয়ে আসছি পরে থাকা, মানে 3-4 দিন হলে কোনো স্টার্ট দেওয়া হয়নি, তারপর এক সেলফে স্টার্ট, দেখতে পারলেন ফুল ফ্রেশ সাউন্ড কন্ডিশন, দেখুন এখনো স্টার্ট অবস্থাতে রয়েছে, যদি দেখা ইঞ্জিনের সাউন্ড একদমই নিখুঁত। শুধু আপনারা চাইলে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেবেন, আর আমার কাছে যতগুলো বাইক দেখিচ্ছেন আমি এটাই সাজেস্ট করবো যে এই বাইকটাই নেন আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিয়েন, যেটাই নেবেন ইঞ্জিনের অয়েলটা চেঞ্জ করে নিয়েন, কারণ যে চালাইছে সে তো আর মানে কত কিলো রান করছে ওটা আমরাও জানি না, কারণ বুঝতেই পারছেন আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক, ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেওয়া লাগে। তো আশা করি আপনাদেরকে সব কিছুই দেখাতে পেরেছি। এবার আমি যেটা বলবো এই বাইকটির প্রাইস, বাইকটি খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো, বুঝতে পারছেন অন টেস্ট বাইক নিয়ে যান, নিজ নামে নিজ জেলা নাম্বার করে নিতে পারবেন। শুধু একটা কথা বলবো, যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে ভিডিও কলে দেখার পর বায়না করবেন, তাছাড়া কাউকে এক টাকাও বায়না করবেন না, কারণ এখন অনেক প্রতারক নেমেছে যারা ভিডিও দেয় স্ক্রিন নাম্বার রিমুভ করে দিয়ে তাদের নাম্বার দিয়ে বায়না নিচ্ছে, সো ভুলভাল লোকে কখনো বায়না করবেন না। অবশ্যই আমাকে দরকার হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, আমাকে ভিডিও বলে দেখবেন, দরকার হলে বাইকটা দেখবেন তারপর বায়না করবেন। তো এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন ওনারশিপ চেঞ্জ সহ অনলি 1,25,000 টাকা, ওনারশিপ চেঞ্জ সহ 1,25,000 টাকা হলে বাইকটি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে, নয়তো বাসে আমার শোরুমে দেখে শুনে নিয়ে যেতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এই ছিল মূলত ভিডিও, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম ফ্রেশ কন্ডিশন বাইকের রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।